প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো দর্শক, বিরুলিয়া ব্রিজ পার হয়ে বেড়িবাঁধ, বিরুলিয়া ব্রিজ মিরপুরের পরে ওখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিয়াবাড়ি। তো এখান থেকে আপনার যে জায়গাটাতে যাব সেখানে যেতে আপনার সময় লাগবে 10 থেকে 12 মিনিট এই ব্রিজ থেকে। তো জায়গাটা হচ্ছে শ্যামপুর। আমরা যাচ্ছি আকরাইন বাজার। আকরাইন বাজার থেকে হাতের বাঁ দিকে ঢুকতে হবে চার রাস্তার মোড় থেকে। তো দর্শক, আমরা এটা হচ্ছে আকরাইন বাজার, এই দিক দিয়ে আমরা যাব। এই রাস্তা দিয়ে এটা হচ্ছে গোলাপগ্রাম, শ্যামপুর বা সাদুল্লাপুরের দিকে, এটা হচ্ছে আশুলিয়ার দিকে, আর যে রাস্তা দিয়ে আমরা আসলাম এটা হচ্ছে এটা বিরুলিয়ার দিকে, আর এই পাশটা হচ্ছে সাভারের দিকে। তো দর্শক, এটা একটা মিড পয়েন্ট। তো এখান থেকে আমরা এখন যাব, আমরা যাচ্ছি শ্যামপুরের দিকে। তো দর্শক, এই রাস্তাটা হচ্ছে শ্যামপুরে গিয়েছে। তো এখানে 7.5% একটা জমি বিক্রি হবে, খুবই উঁচু জমি, যেখানে আপনি এখনই বাড়ি ঘর করতে পারবেন। দর্শক, এলাকাটা পরিচ্ছন্ন, সুন্দর, গল্প গ্রাম নামে সবাই চেনে। তো অনেকে আছে এই এলাকাতে একদম নিষ্কণ্ঠক জমি কিনতে চাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু আমরা আজকের ভিডিওটা নিয়ে আসছি। যারা কিনতে আগ্রহ আছে তারা কিন্তু সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন, মালিকের নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দর্শক, রাস্তাটা আমরা দেখাচ্ছি এই কারণে যাতে করে আপনাদের যেতে সুবিধা হয়, আশেপাশে বাড়িঘরগুলো দেখতে কেমন, পরিবেশটা কেমন হতে পারে এবং কতটুকু তাড়াতাড়ি আপনি যেতে পারবেন সেই জায়গাটাতে, সেটা কিন্তু আপনাদেরকে তুলে ধরছে আপনাদের মাঝে। তো দর্শক, আশেপাশে আপনি যেতে যেতে দেখবেন হচ্ছে গোলাপের ক্ষেত, যেখানে প্রচুর পরিমাণে গোলাপ উৎপাদন হয়। ঢাকার অনেক চাহিদা কিন্তু এই গোলাপ গ্রাম থেকে মেটানো হয়। তো এখানে কম বেশি অনেকেই গোলাপের চাষ করে থাকেন, তো সেক্ষেত্রে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য কিন্তু এই এলাকাটাতে রয়েছে। এবং ঢাকার এত কাছে সুন্দর গ্রাম রয়েছে সেটা কিন্তু ভাবা যায় না। তো দর্শক, এখানে কিন্তু গ্রাম পরিবেশ পাচ্ছেন আপনি, পাশাপাশি শহর থেকে একদমই কাছে। তো মাত্র 20-25 মিনিটের মধ্যে আপনি শহরে চলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে আশেপাশে কাজের অনেক সুযোগ রয়েছে। এখানে কিন্তু প্রচুর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, রয়েছে সবচেয়ে বেশি জিনিস রয়েছে ফ্যাক্টরিজ, যেখানে আপনার ওয়ার্কাররা কাজ করতে পারে। দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু সারি সারি গোলাপ গাছ লাগানো আছে। তো দর্শক, আমরা প্রায় শ্যামপুরের কাছাকাছি চলে আসছি। তো দর্শক, এখানে হাতে বাঁদিকে স্কুল রয়েছে, একটা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, নামি দামি স্কুল এখানে রয়েছে। এবং আমরা যাবো হচ্ছে হাতের ডান দিকে শ্যামপুর এবং গোলাপগ্রাম এই স্কুলটা, এখানে এটা বাঁ দিকে হচ্ছে সাদুল্লাপুর, আর ডান দিকে হচ্ছে গোলাপগ্রাম 1 কিলোমিটার, আর শ্যামপুর যাচ্ছি আমরা। শ্যামপুর এটা এটা একটা দক্ষিণা সিটি। এখানে কিন্তু অনেক কোম্পানি আছে যারা ল্যান্ড বিক্রি করেছে আশেপাশে। তো দর্শক, এখানে কিন্তু প্রাইভেট ল্যান্ড, আপনারা জানেন প্রাইভেট ল্যান্ড এখন কিনে এখন বাড়ি করা যায়। তো আশেপাশে এই এখানে কিন্তু একটা সুন্দর বাড়ি করা হয়েছে, আমাদের বাংলাদেশের স্বনামধন্য এক এমপি উনি এটা বাড়ি করেছেন এখানে। আশেপাশে ওনাদের আরও কিছু প্রপার্টিজ আছে এই পাশে ওই পাশে। তো দর্শক, বুঝতেই পারছেন যে এলাকাটা ভালো না হলে, সুন্দর সুন্দর বাড়ি কিন্তু এখানে রয়েছে। তো অনেকেই চান যে ধরনের একটা বাড়ি করতে যেখানে নিরিবিলি পরিবেশে বসবাস করতে পারবেন, বা আপনি আউট হাউস হিসাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এই শ্যামপুর বাজারে চলে আসছি। তো এখানে কিন্তু ল্যাক আইল্যান্ড নামে একটা কোম্পানি আছে যারা বিক্রি করছে জমি, সাইনবোর্ডটা আপনাদের দেখাচ্ছে। শুধু ল্যাক আইল্যান্ডের ঠিক পাশ দিয়ে আমরা যাব, ল্যাক আইল্যান্ডের পাশ দিয়ে যাবো। তো সেখানে চার রাস্তার মোড় আছে। তো এখান থেকে আমরা বাঁ দিকে ঢুকবো সেই জায়গাটাতে। তো দর্শক, সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ল্যাক আইল্যান্ড সাইনবোর্ডের পাশ দিয়ে আমরা ঢুকছি। এর রুটগুলো কিন্তু 30 ফিটের হবে,
দর্শক বর্তমানে আপনি গাড়ি নিয়ে অনায়াসে যেতে পথ যাতায়াত করতে পারবেন, কিন্তু রাস্তাগুলো 30 ফিটের হবে এবং এখানে জমির দাম কিন্তু মাত্র 7 লাখ টাকা করে জমির দাম। তো দর্শক, 7 লাখ টাকা করে যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারে কল দিবেন। আমরা জমির কাছাকাছি চলে আসছি প্রায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আশেপাশে কি কি আছে। পাশে একটা সুন্দর বাড়ি কিন্তু করা আছে, 10 তলা ফাউন্ডেশন দেওয়া আছে বাড়িটাতে এবং বর্তমানে 2 তলা করা আছে। তো দর্শক, এই হচ্ছে রাস্তার একদম পাশে জমিটা, রাস্তার পাশের জমি। তো বুঝতেই পারছেন যে রাস্তার ধারের জমির প্রাইস বেশি থাকে, তারপরে কিন্তু এটার প্রাইস বেশি না, মাত্র 7 লাখ টাকা করে প্রাইস চাচ্ছি। সরাসরি মালিকের কাছ থেকে কথা বলে আপনারা কিন্তু এই জমিটা ক্রয় করতে পারবেন। তো দর্শক, এই যে জমিটা, এই রাস্তার পাশে কিন্তু হাতের বাঁ দিকে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিজ রয়েছে এখানে। এই যে রাস্তা, এখানে কিন্তু 12 ফিটের রাস্তা হবে এই এই প্লটের পাশ দিয়ে। এটা হচ্ছে 12 ফিটের রাস্তা এবং এ পাশে হচ্ছে 30 ফিট থাকবে। তো দর্শক, সব মিলিয়ে কর্নার প্লট, পূর্ব দক্ষিণ কর্নার প্লট। অনেকে এই ধরনের বাড়ি খুঁজেন যে পূর্ব দক্ষিণ কর্নার প্লটে একটা জায়গা হলে বাড়ি করতে পারবে। এখানে 7.7 শতাংশ জমি রয়েছে। তো এখানে 7.7 শতাংশ জমিতে আপনি কিন্তু সুন্দর করে বাড়ি করতে পারবেন। তো দর্শক, যারা দেখতে চান এই নাম্বারে আপনারা কল দিবেন এবং সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু আপনারা এই জমিটা ক্রয় করতে পারবেন। তো দর্শক, আমরা নিত্য নতুন প্রপার্টি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা কোন এলাকার প্রপার্টি চাচ্ছেন আমাদেরকে একটু জানাবেন। আর এই ধরনের জমি, বাড়ি, দোকান, ফ্ল্যাট বা অন্য যে কোনো ধরনের প্রপার্টির বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। এছাড়া আমাদের নাম্বারটা ডেসক্রিপশানে রয়েছে। এছাড়া আমাদের নাম্বারটা আমরা মুখে বলছি, 01707009609। এই নাম্বারটাতে আপনারা কল দেবেন অথবা 01818445149। তো দর্শক, এই দুটো নাম্বারে আপনারা কল দিয়ে শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা একদমই নিষ্কণ্টক, নির্ভেজাল। যারা ক্রয় করতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল দিবেন এবং কিনে ফেলুন, দারুণ দারুণ জমি। আসলে আমরা এই এলাকাতে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো, যাতে করে আপনি আপনার পছন্দের জমিটা ক্রয় করতে পারেন। তো এটা হচ্ছে সীমানা, এই দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে শুরু করে ওই ওয়াল পর্যন্ত এর এখানে হচ্ছে সীমানা দেওয়াই আছে। তো দর্শক, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তীতে আমরা আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।